নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁ আহক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, বিজেপি চৰকাৰক খুৰ্দাৰ সমালোচনা শিৱসাগৰ সমষ্টিৰ বিধায়ক তথা ৰাইজৰ দলৰ মুৰব্বী অখিল গগৈৰ। অখিল গগৈয়ে মন্তব্য কৰি কয় যে মুছলমানে দেশ শেষ কৰিলে বুলি কৈ হিন্দুৰ ভোট লয় বিজেপিয়ে। বিজেপি তথা নৰেন্দ্ৰ মোদীক হাতীৰ দাঁতৰ লগত তুলনা অখিল গগৈৰ। মুছলমানে দেশ শেষ কৰিলে বুলি কৈ হিন্দুৰ ভোট লয় বিজেপিয়ে। মিয়াই অসম শেষ কৰিলে বুলি মন্তব্য কৰে বিজেপিয়ে। বিজেপি তথা নৰেন্দ্ৰ মোদীক হাতীৰ দাঁতৰ লগত তুলনা অখিল গগৈৰ। বিজেপিয়ে হিন্দু মুছলমান কৰাটো হাতীৰ বাহিৰৰ দাঁতৰ দৰে। আচল কথাটো হ'ল আমাৰ দেশৰ গোটেই বজাৰ সম্পত্তি ধনী কোম্পানীক গতাই দিয়া। সদায় ধনী মানুহৰ হকে কাম কৰে নৰেন্দ্ৰ মোদীয়ে। এই মন্তব্য কৰে বিধায়ক অখিল গগৈয়ে। পৰৱৰ্তী খবৰ, পুনৰ এক লমহৰ হক হত্যাকাণ্ডই জোকাৰিছে ৰাজ্য। এইবাৰ কৰিমগঞ্জত বজৰং দলৰ সদস্যক মৰিয়াই মৰিয়াই হত্যা। এক লমহৰ হক হত্যাকাণ্ডই জোকাৰিছে কৰিমগঞ্জৰ লগতে সমগ্ৰ ৰাজ্য। এজন লোকক মৰিয়াই মৰিয়াই হত্যা কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। দেওবাৰে সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। হত্যাৰ বলি হোৱা যুৱকজন বজৰং দলৰ সদস্য আছিল বুলি জানিব পৰা গৈছে। প্ৰশিক্ষণৰ পৰা উভতি অহাৰ সময়তে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। মৃত্যু হোৱা যুৱকজনৰ নাম শম্ভু কৈৰী বুলি জানিব পৰা গৈছে। চেলিমুদ্দিন নামৰ এজন যুৱকৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছে হত্যাৰ অভিযোগ। এই ঘটনাক কেন্দ্ৰ কৰিয়েই অঞ্চলটোত তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হয়। উত্তেজিত জনতা আৰক্ষী থানাও ঘেৰাও কৰে। অৱশ্যে কিহৰ বাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হ'ল সেয়া এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীৰ তদন্ত অব্যাহত আছে। পৰৱৰ্তী খবৰ, 10 জানুৱাৰী মঙলবাৰ অৰ্থাৎ কাইলৈ গুৱাহাটীত অনুষ্ঠিত হ'ব ভাৰত আৰু শ্ৰীলংকাৰ মাজত এদিনীয়া আন্তঃৰাষ্ট্ৰীয় ক্ৰিকেট মেটচ, যাৰ বাবে কামৰূপ মহানগৰ জিলাত অৰ্ধচুটি ঘোষণা কৰিছে ৰাজ্য চৰকাৰে। মঙলবাৰ অৰ্থাৎ কাইলৈ চৰকাৰী কাৰ্যালয়ত অৰ্ধচুটি ঘোষণা। বন্ধ থাকিব সকলো চৰকাৰী কাৰ্যালয়, স্কুল, কলেজ। দিনৰ 1 বজালৈকেহে খোলা থাকিব এইসমূহ চৰকাৰী অনুষ্ঠান। অৰ্ধচুটি ঘোষণা কৰিলে ৰাজ্য চৰকাৰে। গুৱাহাটী মহানগৰীত এতিয়া ক্ৰিকেটৰ উন্মাদনা। মাজত আৰু মাত্ৰ কেইটামান ঘণ্টা বাকী আৰু তাৰপিছতেই বৰ্ষাপাৰা ষ্টেডিয়ামত অনুষ্ঠিত হ'ব ভাৰত আৰু শ্ৰীলংকাৰ মাজত এদিনীয়া ক্ৰিকেট মেটচ। 3খনীয়া শৃংখলাৰ প্ৰথমখন খেল অনুষ্ঠিত হ'ব গুৱাহাটীত। দুপৰীয়া 1:30 পৰা অনুষ্ঠিত হ'ব এই খেল। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, চৰকাৰী ঘৰ লাভ কৰাসকলৰ বাবে সুখবৰ। চৰকাৰী ঘৰ লাভ কৰাসকলে পুনৰ পাব 20,000 টকা। চৰকাৰী ঘৰ লাভ কৰাসকলৰ বাবে সুখবৰ, পুনৰ লাভ কৰিব 20,000 টকা। কেনেকৈ লাভ কৰিব এই টকা চাওঁ আহক। বেংক একাউণ্ট, আধাৰ কাৰ্ড আৰু জব কাৰ্ড থকা লোকসকলে লাভ কৰিব এই সুবিধা। 2022 চনত PMAY ঘৰ লাভ কৰাসকলে লাভ কৰিব এই ধন। 1,30,000 টকা পোৱাসকলে পুনৰ লাভ কৰিব 20,000 টকা। দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলৰ জব কাৰ্ড থকা লোকসকলে লাভ কৰিব এই সুবিধা। এই ধন লাভ কৰিবলৈ আপোনালোকে যোগাযোগ কৰক পঞ্চায়ত সচিব অথবা সভাপতিৰ সৈতে। পৰৱৰ্তী খবৰ, ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ আগজাননী, প্ৰচণ্ড শীতত কঁপিব দেশৰ কেইবাখনো ৰাজ্য। ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ আগজাননী, আগন্তুক 5 দিনত উত্তৰ ভাৰতৰ কেইবাখনো ৰাজ্যলৈ সতৰ্কবাণী জাৰি ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ। প্ৰচণ্ড শীতত কঁপিব দেশৰ কেইবাখনো ৰাজ্য, পাঞ্জাব, হাৰিয়ানা, চণ্ডীগড়, দিল্লী, উত্তৰ ৰাজস্থান, উত্তৰ প্ৰদেশত পৰিব প্ৰচণ্ড শীত। লগতে অসম, মেঘালয়, মিজোৰাম আৰু ত্ৰিপুৰাত পাৰাস্তম্ভ হ'ব নিম্নগামী। দিল্লীৰ তাপমাত্ৰা অৱনমিত হৈছে 2 ডিগ্ৰী চেলচিয়াছলৈ।
জম্মু বিভাগ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ আর সিকিমত পড়ব শীতর প্রভাব। ঘন কুয়লিয়া আবরি ধরব দেশের এই আটাইকেইখন রাজ্য। শীতর প্রকোপের বহু রাজ্য বন্ধ করে দিয়া হয়েছে বিদ্যালয় সমূহ। পরবর্তী খবর, সরকারি কর্মচারীর বিশাল সুখবর। কথা দিয়ে কথা রাখলে কংগ্রেসে সরকারি কর্মচারীক উভতাই দিলে পুরনি পেনশন নীতি। কংগ্রেসে বলবৎ করলে পুরনি পেনশন নীতি। কথা দিয়ে কথা রাখলে কংগ্রেসে সরকারি কর্মচারীক ঘুরাই দিলে পুরনি পেনশন নীতি। কংগ্রেসে বলবৎ করলে পুরনি পেনশন নীতি। হিমাচল প্রদেশত কংগ্রেস সরকার অহার পাছতেই পুনের বলবৎ হল OPS। OPS ঘুরাই দিয়াটো কংগ্রেসের আছিল নির্বাচনী প্রতিশ্রুতি। রাজস্থানত কংগ্রেস সরকার অহার পাছত বলবৎ করা হয়েছে পুরনি পেনশন নীতি। ইপিনে ঝাড়খণ্ডত পুরনি পেনশন নীতি প্রবর্তন করার চিন্তা চর্চা আরম্ভ করা হয়েছে। পরবর্তী খবর, নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন আলফা আর সরকারের মাজত আলোচনার প্রসঙ্গত সৌধ ছাত্র সন্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বরুয়ার তাৎপর্যপূর্ণ মন্তব্য। মাজুলীর খারজানপার জনজাতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সোণালী জয়ন্তী বর্ষর মুক্তি সভাত অংশগ্রহণ করে আজি মাজুলীত উপস্থিত হয় সৌধ ছাত্র সন্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বরুয়া। ছাত্র নেতাগুলিয়ে বিদ্যালয়খনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার আলফা সরকারের আলোচনা প্রসঙ্গত বিশেষ মন্তব্য করে কয় যে আলফা যদি আলোচনাত বহে তেন্তে নিশ্চিতভাবে রাইজে ভাল পাব, কিন্তু সরকারের দায়িত্ব আলফাক আলোচনাত বহুয়ার বাবে সরকারে নিজাক ব্যবস্থা গ্রহণ করিব লাগে। দল সংগঠন বা সাধারণ জনতার এই ক্ষেত্র করণীয় নাই। সরকারে নিজের দায়িত্ব আনলে ঠেলি দিয়াতক নিজে এই ক্ষেত্র পদক্ষেপ গ্রহণ করক। উল্লেখযোগ্য যে নতুন বছরের প্রথম দিনট মুখ্যমন্ত্রী রাজ্যের সংবাদ মাধ্যমের সাংবাদিক আর সম্পাদক সকলের সঙ্গে অনুষ্ঠিত করা নতুন দিনের আলাপ শীর্ষক অনুষ্ঠানত আলফার সার্বভৌমত্বর বিষয়ে আলোচনা করা প্রসঙ্গত রাইজ তথা দল সংগঠনের সহযোগিতার কথা উল্লেখ করেছিল। পরবর্তী খবর, হিন্দু রাষ্ট্র হব ভারত। 2024 বিজেপি জয়ী হলে ভারত হব হিন্দু রাষ্ট্র। ভারতক হিন্দু রাষ্ট্র ঘোষণা করার পরিকল্পনা বিজেপির। এই বিস্ফোরক অভিযোগ রাইজর দলের মুরব্বী তথা শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈর। 2024 বিজেপি জয়ী হলে ভারত হব হিন্দু রাষ্ট্র। ভারতক হিন্দু রাষ্ট্র ঘোষণা করার পরিকল্পনা বিজেপির। 2024 বিজেপি আহিলে সলনি হব দেশের সংবিধান। গণতান্ত্রিক সংবিধানের পরিবর্তে হব হিন্দুত্ববাদী সংবিধান। ধর্মনিরপেক্ষ শব্দটি নাইকিয়া করব বিজেপি সরকারে। বিজেপি একটা মৌলবাদী দল। বিজেপিক হিটলারপন্থী আখ্যা বিধায়ক অখিল গগৈর।